কি দারুণ হয়েছে! তো দেখো, এই যে তোমাদের দাদা ভাই, এ আমার দ্বারা সম্ভব হলো না। এই এত ছটফট করছে, তাও এই যে দেখো কাঁটাটা ভেঙে দিয়েছি। এবার ওই ডুমুরের পাতা দিয়ে না ওর গায়ে একটা কালো, বাবা কেমন ছটফট করছে দেখো, কালো একটা আস্তরণ থাকে, সেটাকে এই যে ডুমুরের পাতা দিয়ে ঘষে ওটাকে তুলে দেওয়া হবে। তো দেখো, তো এটা আমাদের পাশেই একটা ভাই এই মাছের চাষ করে, তো সেখান থেকে এই যে নিয়ে এসেছি। তো দেখো, এবার বাড়িতে এনে এটা এই যে ঘষে এবার দোকানে নিয়ে যাওয়া হবে, তারপর দোকান থেকে কেটে আনা হবে। এটা আমার পক্ষে সম্ভব না কাটা। তো এই যে 3 কিলো ওয়েট মাছটার, দেখো একটু উল্টাও মাছটাকে, উল্টাও, দেখো, ও বাবা এ খুব ছটফট করছে। তো এই যে বাজার থেকে মাছ কাটিয়ে এনেছি, দেখো এই যে আমি তোমাদের দাদা ভাই কাটিয়ে নিয়ে এসেছে, তো আমি এই যে গামলাতে ঢেলে নিলাম। তো এই যে মাছগুলো আমি দেখো কেটে একদম গরম জল দিয়ে ধুয়ে, দেখো কি সুন্দর সুন্দর পিস হয়েছে। তো এবার আমি এই যে ধুয়ে নিয়েছি, এবার মাছগুলোতে আমি এই যে পাতিলেবুর রস দিয়ে আধা ঘন্টা মতো আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। শুধু পাতিলেবুর রস দিয়ে এই মাছটাকে মেখে রাখবো। পাতিলেবুর রস যদি এইভাবে মেখে রাখা হয় মাছের গায়ে, তাহলে মাছটার থেকে আর কোনো গন্ধ বের হবে না। অনেকে বলে যে এই মাছটাতে ভীষণ গন্ধ লাগে, তো এইভাবে অনেকটা সময় প্রায় আধা ঘন্টা মতো আমি এইভাবে ম্যারিনেট করে রাখবো। তো এই যে মাছটাতে আমি লেবু মেখে রেখেছিলাম, এবার আমি মাছটা আবার ধুয়ে নেব। মাছটাকে আমি লেবু মাখিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইবার আমি মাছটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি, দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু রসুন বাটা। মাছটা ভাজার সময় তেলগুলো ছিটে আসে, তার জন্য আমি দিয়ে দেবো একটু সরিষার তেল দিয়ে। এবার সব কিছু দিয়ে এবার মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আর রসুনটা দিলে মাছের কোনো গন্ধই থাকবে না, একদম সুন্দর লাগবে। আর যেহেতু আমি মাছটা লেবু দিয়ে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর লাগবে খেতে। তো চলো, আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবে, অসাধারণ লাগে খেতে। এইবার আমি মাছটা এইভাবে ম্যারিনেট করে রাখবো 20 থেকে 25 মিনিট। তো কড়াই গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। তো সরিষার তেল দিয়েই ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। তো এই যে মাছগুলো আমি এপিটোপিট করে সুন্দর করে, এই যে দেখো একটু কড়া করেই লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে এবার আমি একটা পাত্রে এই যে একে একে মাছগুলো সব তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি ভেজে নেব ওই একইভাবে। তো এই যে মাছগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি। তো দেখো মাছে কত তেল গলেছে, পুরো মাছটা ভেজে নিয়েছি, এবার তেলটা আমি নামিয়ে রাখবো। তো কড়াইতে আবার তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো গোটা গরম মশলা, আর দেবো গোটা সাদা জিরে। তো দিয়ে দেবো টমেটো, টমেটো একটু সুন্দর করে কষিয়ে নেবো। তো এই যে মশলাটা আমি একটু ভেজে নিয়েছি, এটা আমি এবার শিলে বেটে নেবো। তো কড়াইতে আবার তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো গোটা গরম মশলা, আর দেবো গোটা সাদা জিরে। তো দিয়ে দেবো টমেটো, আর শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, তো এটা দিয়ে দেবো। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওটা বেটে আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবার সব মশলা একসঙ্গে এবার কষিয়ে নেব। তো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ। আর মিক্সিতে যে মশলাটা ছিল আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। তো মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে একটু। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভেতরে জল দিয়ে দেবো। তো এই যে জলটা দেওয়ার পরে দেখো ঝোলটা একদম ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব, কিছু সময় ধরে একটু ফুটিয়ে নেব। কি দারুণ লাগছে গো, আর দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। তবে মাছের যে গন্ধটা থাকে ওই গন্ধটা এইভাবে রান্না করলে একদমই ওই গন্ধটা থাকে না, সুন্দর লাগবে। তো একটু ফুটিয়ে নেব 5 মিনিট মতো। তো দেখো সুন্দর হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে একটু 5 মিনিট ঢেকে রাখবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব।
কি দারুণ লাগছে, ঠিক আছে। এই যে তো দেখো কি দারুণ হয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে খাবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো যারা খাও না তারা একবার এইভাবে এই মাছটা রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে, অসাধারণ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।